তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাতে চাই আমিও কয়দিন আগেও জানতাম না বিষয়টা তো আমি নিজে জেনেছি এবং তার পর থেকে কিন্তু আমার মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি কাজ করছিল তো পরবর্তীতে আমি সরাসরি চলে এসেছি একেবারে সুন্দর বনের তীরে বলা যায় তো বিষয়টি যেটা দেখানো বা বলার চেষ্টা করছি সেটা হলো গোল গাছ আমার পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাউনিতে ব্যবহার করা হয় অনেকটা নারকেল পাতা বা সুপারির পাতার মতো দেখতে তো বিষয় হচ্ছে যে এই নারকেল গাছের পাতা বা সুপারি গাছের পাতার নেয় যে গোল পাতা সুন্দরবনেই হয় মেইনলি তো এই গোল গাছকে আমরা হয়তো চিনি কিন্তু যে জিনিসটা আসলে চিনি না গোল গাছের ফল আর ফলকেও যদি চিনি কিন্তু ওই ফলের থেকে যে আবার রস হয় এবং সেই গোলের রস বা গোলের গুড় এটা কিন্তু আমরা অনেকেই অজানা তো সেই জিনিসটি আসলে দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি যে এই যে গোল গাছ এটি এটি কিন্তু ফুল হয়েছে এবং এই ফুল থেকে ফল এবং এই যে জায়গাটি অর্থাৎ এই ফুল এবং ফলের এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি থেকে কেটে দেওয়ার পরে এটি যখন নিচু করে চাপা দেয়া হবে তখন এখান থেকে কিন্তু যে খেজুর গাছ থেকে যে কয়েক ফোটা ফোটা করে যে রস নিঃসৃত হয় ঠিক তেমনি কিন্তু এই গোল গাছের এখান থেকে রস নিঃসৃত হবে তার পরবর্তীতে সেই রস কি করা হবে জ্বালিয়ে রস কিংবা সেই রস থেকে গুড় কিন্তু তৈরি হবে তো আসলে এটি কিন্তু আমিও কয়েকদিন আগে এই সুন্দরবনের নিকটেই তো আমার বাড়ি কিন্তু আমারই জানা ছিল না পরবর্তীতে আমি যখন দেখলাম যে অন্য একটি জেলায় এই এটি নিয়ে বেশ একটা প্রচলন বা এটি ধরে চলে আসে তো নিজের কাছে যেন কেমন লাগলো পরবর্তীতে এই যে একটু দেখাতে চাই যে পুরো গোল গাছের কিন্তু একটা বাগান এবং গোল গাছের সমাহার তো এই এখান থেকে কিন্তু চাইলেই যে গোলের গুড় বা গোলের রস এটি কিন্তু মানুষকে মানে বাজারজাত করা যেতে পারে তো এটি ছিল আপনাদেরকে জানানোর ছোট্ট একটু বিষয় তো এটা আমারকে আমার কাছে কিন্তু মনে হচ্ছে অনেক বড় বিষয় সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও জানতে পারে এই গোল গাছের রস বা গুড় সম্পর্কে ধন্যবাদ